আগুনেপুরে গেল প্রায় 300 ফলন্ত আম গাছ। ভদ্রেশ্বর থানার গর্জি এলাকার দিল্লি রোডের পাশে জমিতে ছিল এই আম গাছ। গর্জির বাসিন্দা সরোজ হালদার জানান, বছর পাঁচেক আগে 5.5 বিঘা জমিতে 500 দোফলা আমের চাষ বসানো হয় তারা। এবছরই সেই গাছে আম ফলেছিল, জমির মূল রাস্তা থেকে কিছুটা ভিতরে হওয়ায় প্রথমে নজরে পড়েনি। দিন দুয়েক ধরে কেউ ফলন্ত আম গাছে আগুন ধরিয়ে দেয়, আগুন ঝলসে যায় বেশিরভাগ আম গাছ। সরোজবাবু জানান, ছোট গাছে আম হয়েছিল ভালোই, গাছে বছরে দুবার আম ফলতো, হিসাব করলে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাদের কোনো শত্রু নেই, কে তাদের এই ক্ষতি করলো বুঝে উঠতে পারছে না। ভদ্রেশ্বর থানার অভিযোগ জানিয়েছেন তিনি। দেখুন, এইখানে আমাদের মাঠের সেন্টার পয়েন্টে প্রায় 5.5 বিঘে মতো জমি আছে। তো এই জমিতে আমরা বছর 5-6 আগে অনেক কষ্ট করে আম গাছ বসিয়ে দিয়েছিলাম। তো পাশে উৎপাত হচ্ছিল কিছু, তার জন্য আম গাছ বসিয়ে দিয়েছিলাম। তো এতদিন ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে এখন এই গত 3 দিন আগে আমরা রাত্রিবেলা দেখি আগুন জ্বলছে এখানে। তো আমরা দাঁড়িয়ে, দাদা বাড়ি ছিল, দাদা দেখেছে আগুন জ্বলছে, দেখে কিছু করার নেই, শুধু কেঁদেছে হাওয়াও করে। আর তখন কাউ কোথাও কিছু খবর দেওয়ারও ছিল না, আর এখানে ফায়ার ব্রিগেডও যোগাযোগ করা হয়েছিল, তো সেই মুহূর্তে পাইনি। তো আমরা ভেবেছিলাম খানিকটা পার্ট হয়ে যাবে। তারপর তো পরের দিন দেখলাম সারা বাগান জ্বলে গেছে, 550 গাছের মধ্যে প্রায় 300-র উপর গাছ একদম পুড়ে ছাই হয়ে গেছে আম সময়। তো এই আমের মূল্য হয়তো আনুমানিক 25-30 হাজার টাকা হতো, কিন্তু টোটাল যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কম করে হলো 25-30 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। কারণ আগামী 4 বছর পরে এই 500-550 গাছে সারা বছর হয়তো বছরে দুবার করে আম হতো, ফলন হতো, দোফলা আম ছিল, মানে 4-5 লাখ টাকা করে এক একটা ফলনে হয়তো বিক্রি হতো, সারা বছরে 7-8 লাখ টাকা আম বিক্রি হতো। তো সেইগুলো এরকমভাবে ক্ষতি করে দিয়েছে, কে বা কারা আমরা জানি না। আমাদের সাথে কোনো মানুষের শত্রুতা নেই, এবং চাষিরা যে এইরকম ধরনের কোনো কাজ করবে আমরা এটা ভাবতে পারি না। কারণ চাষিরা নিজেদের মধ্যে আমরা সবাই খুব বন্ধুত্বপূর্ণভাবে চাষবাস করে আসছি এতদিন ধরে, চাষিরা কেউ এইরকম কোনো ক্ষতি কারোর করবে না। তো কারোর প্রতি কোনো সন্দেহ? আমরা সন্দেহ করতে পারি, কারণ আমাদের জমি কেনার জন্যে অনেক চেষ্টা করছে মিনিমাম দামেতে, সেখানে আমরা এই জমি দিতে চাইছি না। আমরা সন্দেহ করছি যে সে তাদের পার্ট থেকে এইরকম কিছু করলে করা হতে পারে, কিন্তু আমরা যেহেতু দেখিনি সেহেতু আমরা তাদের নামে তো অভিযোগ করতে পারবো না, আমাদের কাছে কোনো এভিডেন্স নেই তাদের নামে অভিযোগ করার। শুধু এইটুকুই বলতে পারি যে হ্যাঁ, আমরা সন্দেহ করি তাদেরকে, কারণ এইরকমভাবে ক্ষতি কেউ করবে। আমার নাম সরোজ হালদার, আমি এবং আমার দাদা দুজনে। কোন জায়গা এটা? গর্জি, গর্জি মৌজার মধ্যে এই জায়গা, এবং জায়গাটার নামও গর্জি।